হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা অনেক রকমের চিকেন কষা খেয়েছো, আজ আমার রেসিপি চিকেন কষা একটু অন্যরকম ভাবে বানাবো। চলো দেখা যাক কি কি নিয়েছি। চিকেন কষা বানানোর জন্য এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, এখানে আলু নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি অর্ধেক করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটার পেস্ট, হলুদ, এখানে যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, টক দই, এখানে 2টো টমেটো আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এই দিয়ে আমি আজকে চিকেন কষাটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আলু। অল্প নুন, সামান্য হলুদ, এটা আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভাজার তেলে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। আর এখানে চিকেন গুলো 30% মতন ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি সব তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি ফোড়ন গুলো দিয়ে দেবো। ফোড়ন গুলো একটু নাড়া চাড়া করে নেবো। লঙ্কা আর ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো। পেঁয়াজ গুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নেবো। আমার পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে মাংসটা রেডি করে নেব। ভাজা চিকেনের মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, দেব সামান্য চিনি, দেব স্বাদ মতো নুন, এটা ভালো করে আমায় মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম, এবার দেবো হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো গোলমরিচ গুঁড়ো, এবার দেবো ধনে গুঁড়ো, এবারে দেবো জিরে গুঁড়ো, এটা একটু ভালো করে নেড়ে নেবো। আমি যে টমেটো 2টো নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে নিয়েছি, এটা এবারে দিয়ে দেবো। এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এতে দিয়ে দেবো চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা আর আলুটা মশলার সঙ্গে 3 মিনিট নেড়ে নেবো।
মিনিট আমি মাংসটা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আর জল দিতে হবে না, নিজে থেকেই জল ছাড়বে। ওই জন্য এটা আমি 10 মিনিট কম আছে চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর চলে এসেছি আমি, দেখবো এটা কি অবস্থায় আছে। টক দইটা দেওয়ার জন্য এর থেকে অনেকটাই জল ছেড়েছে। এতে আমি আর একটু জল অ্যাড করবো, অল্প জল দেবো। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এই আমার চিকেন কষা রেডি। আজকে আমার রেসিপি চিকেন কষা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।